ওকো সি সিক্সটি ফাইভ মোবাইলটার দাম যথেষ্টই কম কিন্তু কম দাম হওয়া সত্ত্বেও এই ফোনে আমরা বেশ ভালো ব্যাটারি পাচ্ছি ভালো পারফরমেন্স পাচ্ছি বাজেট বিবেচনায় দেখতে গেলে ডিসপ্লেটাও বেশ বড় সাইজের থাকছে তো এই ফোনে আমরা কি কী ফিচার্স প্রেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ভাই কী করছো ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কী ফিচার্স প্রেটিফিকেশান পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত চার ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপনাউস ডিসপ্লে মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা ওয়ান এইটটি যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে ছশো নিডস আর এতে আমরা গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন পাচ্ছি মানে বাজেট বিবেচনায় দেখতে গেলে ডিসপ্লেটা আমরা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে স্ক্রিন রিফ্রেশেট বেশি থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স তো ভালো হবেই তার পাশাপাশি ব্রাইটনেসটাও মোটামুটি আমরা ঠিকঠাকই পাচ্ছি তার জন্য আমাদের ইনডোরের পাশাপাশি আউটডোরেও কিন্তু ভিজিবিলিটিতে সেরকম একটা অসুবিধা হবে না বিশেষ করে এতে আমরা যেহেতু কর্নিং গরিলা ক্লাস থ্রি এর প্রোটেকশান পাচ্ছি তাই মোটামুটি স্ক্রিনটা কিন্তু যথেষ্টই শক্তপোক্ত থাকছে আমার জাস্ট একটা জিনিসই বাজে লাগলো যে এখানে যদি পাঞোল ডিসপ্লে হতো তাহলে হয়তো একটু বেশি মডার্ন লুকস আসতো এবং দেখতেও ফোনটা একটু বেশি ভালো লাগতো তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কারণ এখন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে একটু ব্যাকডেটেড হয়ে গেছে আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের মতামত কিন্তু আমাকে জানাতে ভুলো না এবার আমরা সোজায় চলে আসি এই ফোনের ওজনের দিকে এই মোবাইলের ওজন হচ্ছে একশো বিরানব্বই গ্রাম এবং এর থিকনেস হচ্ছে আট পয়েন্ট শূন্য নয় মিলিমিটার এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এমআইইউআই 14 ইউজার ইন্টারফেসের সাথে এবার আমরা সোজা চলে আসি এই ফোনে ব্যাটারির দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 মিমি জাম্বো ব্যাটারি 10 ওয়াট রেগুলার চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা ইউএসবি টাইপ সি তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5 এমএম হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সে আমরা 10 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি তো বাজেট বিবেচনায় দেখতে গেলে মোটামুটি আমরা এতে চার্জিং স্পিড ঠিকঠাকই পাচ্ছি বেশ ভালো পাচ্ছি একদমই বলবো না অ্যাভারেজ লেভেলেরই পাচ্ছি আর ব্যাটারিটা ঠিকঠাকই থাকছে এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশানে লঞ্চ করেছে প্যাস্টেল ব্লু এবং ম্যাট ব্ল্যাক কোন কালার ভেরিয়েশানটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবার আমরা সোজা চলে আসি এই ফোনে সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি এবং দুটোই ঠিকঠাক কাজ করে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে এই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি তো মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট এরপরে আমরা একটা দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছি এবং তারপর থাকছে একটা এআই লেন্স এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল ইঞ্চ ভিডিও শ্যুট করতে পারবো থার্টি ফ্রেম পার সেকেন্ডে তো বাজেটের দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা মোটামুটি ঠিকঠাক ক্যামেরা পাচ্ছি এটাই বলা যেতে পারে আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি এখানে রিয়ার সাইডে তিনটে ক্যামেরা না দিয়ে দুটো ক্যামেরা দিত দুটোই কাজের ক্যামেরা দিত বা সিঙ্গেল ক্যামেরা দিত আরেকটু ভালো কোয়ালিটির দিত তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা কারণ একটা দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সার একটা এআই লেন্স এইগুলো সেরকম কোনো একটা কাজে লাগবে না ওই প্রাইমারি যে লেন্সটা আছে সেটা দিয়েই মেন তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে তো এতগুলো লেন্স না দিয়ে যদি একটা লেন্স আরেকটু ভালো সেন্সার দিত পঞ্চাশ মেগাপিক্সেলের যে প্রাইমারি লেন্সটা দিয়েছিল ওটাই সেন্সারটা যদি আরেকটু বেশি ভালো হতো তাহলে হয়তো ছবি আর ভিডিও কোয়ালিটি আমরা একটু বেশি ভালো পেতে পারতাম তোমাদের কি মত এই ব্যাপারে আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ফাই ডুয়েলভুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং ডুয়েলভ ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরম্যান্স কেমন পাচ্ছি মানে এতে প্রসেসার কী থাকছে তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটে খিলিও জি এইটটি ফাইভ প্রসেসার এটা একটা টুয়েলভ এনএম অক্টোকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু গিগাহার্স এবং এতে আমরা এ আর এম মাল্লি জি ফিফটি টু এমপি টু জিপিও পাচ্ছি তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা কিন্তু পারফরমেন্স বেশ ভালোই পাচ্ছি মানে এই মিডিয়াটে হিলিও জি এইট্টি ফাইভ চিপসেটটাকে এক টাইমে মিড রেঞ্জের গেমিং চিপসেট বলা হতো এখন অবশ্য অনেক কম দামে এই চিপসেটটা আমরা পেয়ে যাই অনেক কম বাজেটের মোবাইলেই আমরা এই চিপসেটটা দেখতে পাই তো সেই হিসাবে এটাতেও পাচ্ছি আর এতে যদি গেম খেলার কথা বলো তোমরা মোটামুটি বেশ ভালো গেম খেলতে পারবে মাল্টিটাস্কিং করতে পারবে এতে পারফরমেন্স তোমরা ঠিকঠাকই পাবে এবং এই চিপসেটটা যেহেতু ফোর জি সাপোর্ট করে তাই এই মোবাইলে তোমরা ফোর সাপোর্ট পাবে ফাইভ সাপোর্ট পাবে না আর একদম হাই এন্ডের যদি কোনো গেম খেলতে চাও হাই গ্রাফিক্সের কাজ করতে চাও তাহলে একটু সমস্যা হতে পারে বাকি ওভার এই মোবাইলের পারফরম্যান্স কিন্তু তোমরা এই ফোনে ঠিকঠাকই পাবে আর ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেটে কেউ একটা হেভি গেমিং মোবাইল খোঁজে না তারা খোঁজে কোনো একটা সেকেন্ডারি মোবাইল যেটা ধরো অনলাইন ক্লাস করা হলো বা প্রথম কোন মোবাইল কম বাজেটের মধ্যে কেউ কিনছে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এতে পারফরমেন্সটা আমরা অনেক বেশি ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে এই মোবাইলটা আপাতত তিনটে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পেয়ে যাচ্ছি

স্টোরেজের ভেরিয়েন্ট ভারতের বাজারে তার অফিসিয়াল মাত্র আট হাজার চারশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে সাড়ে দশ থেকে এগারো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এই ফোনের যে হায়ার ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট তার ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই চোদ্দো থেকে সাড়ে চোদ্দো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুললো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে